আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএন কিচেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজার চিংড়ি মাছের বুনার রেসিপি। খুব সহজে কিভাবে অনেক মজাদার চিংড়ি মাছের বুনা তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চিংড়ি মাছের বুনাটি করার জন্য এখানে আমি বড় সাইজের 5টি চিংড়ি মাছ নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, কোয়ার্টার চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কোয়ার্টার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। একটা পিস যখন অল্প কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পর অপর পাশটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। অবশিষ্ট তেলের সাথে আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি এভাবে চুপ করে কেটে নিয়েছিলাম। আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। আমি ফিরে এসেছি ঠিক 5 মিনিট পর। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার অনবরত নাড়তে থাকতে হবে। আমি আশা করছি আপনারা যদি ঠিক এইভাবে চিংড়ি মাছের বুনা তৈরি করেন তাহলে আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমার চিংড়ির বুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার অনেক মজার চিংড়ি মাছের বুনার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছের বুনার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হয় তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পেতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।